দাবিতে রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। শুক্রবার ঘটনাটি ঘটেছে চোপড়া থানার উদ্রাইল মোড় এলাকায়। জানা গিয়েছে চোপড়া থানার উদ্রাইল মোড় থেকে পূর্ব পামলি গ্রামে যাওয়া প্রায় 1.5 কিলোমিটার রাস্তা দীর্ঘ 20 বছর ধরে কাঁচা অবস্থায় রয়েছে। এর আগেও এই রাস্তা পাকা করার দাবিতে বিক্ষোভ দেখিয়েছিল গ্রামবাসীরা। সেই সময় প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস পেলেও এখনো পর্যন্ত কোনো কাজ হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। তাই বাধ্য হয়ে দিন গ্রামবাসীরা পাকা রাস্তার দাবিতে চোপড়া থানার উদ্রাইল মোড় এলাকায় রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি, এই রাস্তা ঠিক করার ব্যবস্থা না করা হলে তারা এই অবরোধ চালিয়ে যাবেন। অনেক অসুবিধা হয়, কিন্তু রাস্তা নাই। আগে বছরে আগে বলে গেছিল বলছে করে দিব, এখন এখনো করতে পারলো না। কিন্তু আমাদের যাওয়া আসা অনেক মুশকিল, একটা বিয়ে শাদী হয় কিন্তু মানুষ যেতে পারছে না। রাস্তা অবরোধের জেরে যানবাহন চলাচল ব্যাহত হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চোপড়া থানার পুলিশ। রাস্তার সমস্যা অনেক দিন ধরে রাস্তা আমার মানে খারাপ হয়ে আছে, বালি আছে। দ্বিতীয় নম্বর হলো যে মানে একটা বাইক নিয়ে চলতে পারি না, একটা যদি ডেলিভারি পেশেন্ট থাকে অ্যাম্বুলেন্স ঢুকে না, গ্রামের ভিতরে অ্যাম্বুলেন্স ঢুকে না। তারপরে হয়ে গেল আগের বছরে আমরা ওই রাস্তা অবরোধ করেছিলাম, বিডিও সাহেব বলেছিল যে 3 মাসের মধ্যে রাস্তা হয়ে যাবে, কিন্তু হলো না রাস্তা। তার জন্য আবার আমরা রাস্তা অবরোধ করলাম। অলরেডি পূর্ব পামলির লোক এর আগেও প্রায় 2-3 মাস আগে অলরেডি একবার রাস্তা অবরোধ করেছিল। আমরা পঞ্চায়েত সমিতি থেকে এখানে 1400 মিটার রাস্তা, প্রথমে আমরা এই রাস্তাটা ধরতে একটু অসুবিধা হয় যে তিস্তা ডিপার্টমেন্ট পারমিশন দিচ্ছিল না তিস্তার উপর দিয়ে। পরে এটা অলরেডি আমরা এনার্জিএস থেকে 1400 মিটার রাস্তা অলরেডি স্যাংশন পেয়ে গেছি। এনার্জিএস যেহেতু 1 বছর ধরে বন্ধ রয়েছে, এনার্জিএসটা খুলে গেলে আমরা প্রথম এই রাস্তাটা আপনার তিস্তা থেকে আপনার পূর্ব পামলি অবধি এই রাস্তাটা আমরা করে দিতে পারবো। গ্রামবাসীদের বলবো যে পদ অবরোধটা করেছে তারা আমি সাথে তুলে নোক, এনার্জিএস যখনই খুলবে তখনই আমি সাথে সাথে আমি এই রাস্তাটা আমি করে দিতে পারবো, এটা আমি আশ্বাস দিচ্ছি।